নমস্কার, দি রিপোর্টে স্বাগত। উৎসবের দিনেও দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল একই সঙ্গে তিনজনের। বর্মান থেকে ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাধারতলা এলাকা। স্থানীয় সূত্র খবর, এদিন মাধারতলা এলাকার বাসিন্দা আরসেলিম শেখের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। প্রথমে রজব শেখ নামে একজন শ্রমিক সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারান তিনি। তারপরে তাকে উদ্ধার করতে আরও ওই সেপটিক ট্যাঙ্কে নামেন তিনজন স্থানীয় বাসিন্দা। তারাও সেখানে অক্সিজেনের অভাবে সংজ্ঞা হারান। ওই চেম্বার করা ছিল, ওখানে ফুটতে চেম্বার খুলতে যে প্রথমে রজব মিস্ত্রি নামে, তারপর কেনে পড়ে লোক ডাকে, মানে আমার ভাইপো মাজু ওখানে যে দৌড়ে নামতে যায়, দেবো মরে যায়, তারপর একটা ভাইপো হয়েছে মনিরুল বলে, ও নামতে দেখুন, তারপর আর আমার আর এক ভাইপো এসে আবার ওকে ধরে ঠেকা দেবো, ও নেমে হয়েছে চার জন অজ্ঞান এখন চলে গেছে, এখন মরে গেছে পিছিয়ে বলতে পারছি। আচ্ছা, কী কাজ করছিল ওই মিস্ত্রিতে? শাটারিং খুলতে নেমে চলো প্রথম সেফটি ট্যাঙ্কের, তারপরে ওই ও পড়ে দেখে সব লোক ডাকে, যে আমার ভাই পোড়ার নাম হয়ে দিয়ে ও নামতে যে সবাই অজ্ঞান ভিতরে অজ্ঞান সবাই। হ্যাঁ, আমার দুটি ভাই পো। কী কী নাম যারা প্রথম যে নেমে চলো? রজব মিস্ত্রি, তারপরে আমার ভাইপো নামে মাজিদুল শেখ, তারপরে মনিরুল শেখ, তারপর আর এক ভাইপো রুহুল আমিন। উদ্ধার হলো, এখন ভাইপো আছে কি না আর বুঝতে পারবো না। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। ফিরছি খবরে। এ প্রসঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কি জানাচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য শুনব। মাজারতলা গ্রামে ওই যে যে শহীদুল মিম্বা ছিল প্রাক্তন, ওর চাচার একটা চেম্বার খুলছিল, সেই চেম্বারের ঢালাইয়ের তক্তা খুলছিল সেন্টারিং। হ্যাঁ, ওই খুলতে যে অক্সিজেনের অভাবে প্রথম একজন অজ্ঞান হয়ে যায় পড়ে যেয়ে, পরে আর একজন তুলতে যেয়ে সেও অজ্ঞান হয়ে যায়, তৃতীয় ব্যক্তি যে নামে সেও অজ্ঞান হয়ে যায়, চতুর্থ ব্যক্তি যে নামে সেও অজ্ঞান হয়ে যায়, তারপরে তিনজন নামে, হ্যাঁ তিনজন নেমে কোনো ক্রমে তারা যারা অক্সিজেন পায়নি আর একজন পড়ে যায়, তারপর জে সিপি নিয়ে এসে ভেঙে, যাই হোক তুলল, বিডিও সাহেব নিজেও ছিলেন, ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হরিয়ানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হ্যাঁ, দুজন সম্ভবত মারা গেছে, একজন একটু পালস ছিল। হ্যাঁ, কী হবে এখনও বলা যাচ্ছে না, কিন্তু এখন হরিয়ানা স্বাস্থ্যকেন্দ্রে তারা আছে। আমার নাম অসীম মণ্ডল, আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। গৃহস্থের মালিক বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও একজনের অবস্থা অবনতি হওয়ায় সময় নষ্ট না করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। শেষ পাওয়া আপডেট অনুযায়ী শ্রমিক রজব আলী ও স্থানীয় বাসিন্দা মনিরুল শেখ ও মাজু শেখের মৃত্যু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, কান্নায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা। গণেশ সাহা, দি রিপোর্ট, মুর্শিদাবাদ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দি রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।